আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য ভাইরাল একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম গাইজ। স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু টিকটক, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই চারটি প্ল্যাটফর্মে খুবই ভাইরাল। সো আপনি একটি ভিডিও চারটা প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করতে পারবেন আর এই ভিডিওগুলো কিন্তু অনেক 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 বেশি ভাইরাল। সো এই ধরনের ভিডিও কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন সেটাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। গাইস, আমি আপনাদেরকে একদমই ইজি ওয়েতে শিখিয়ে দেবো কীভাবে আপনারা এই সম্পূর্ণ এডিটটা করবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে সব বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা আর না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করতে আমাদের চারটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চারটি অ্যাপ্লিকেশন কিন্তু এখানে স্ক্রিনে নিয়ে আসছি। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন মোশন ল্যাব, তারপর রয়েছে পিকচার, তারপর রয়েছে বিজয় টু ইউনিকোড, তারপর রয়েছে ক্যাপকাট। এই চারটি অ্যাপ অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল থাকতে হবে আর আজকের ভিডিওটি এডিটিং করা একদমই ইজি। আপনারা হয়তো মনে করতেছেন চারটি অ্যাপ দেখে যে আজকের ভিডিওটা এডিটিং করা খুবই কষ্টসাধ্য হবে বা আমরা এডিটিং করতে পারবো না, তো এরকম কিছুই না গাইস। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেমভাবে আপনারা জাস্ট একটু সময় নিয়ে কাজটা করে নিলে আপনারাও খুবই সহজে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। তো যাই হোক গাইস, আমরা প্রথমে মোশন ল্যাব অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর গাইস সবাই আমরা সেম এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো প্রথমে, তারপর এখান থেকে সোয়াইপ করে আমরা পেজটি চেঞ্জ করে নিব, তারপর নিচ থেকে জাস্ট ডাইভ রাইট ইনে ক্লিক করে দিব। তারপর গাইস আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এরকম একটা ডেমো ফটো চলে আসবে, আপনাকে দেখাবে যে এই ফটোটা এডিটিং করার জন্য, তো এটা আমরা স্কিপ করে দিব। তো সেই জন্য আমরা উপরে বাম পাশে একটি হোম আইকন দেখতে পাচ্ছি, হোম আইকনে ক্লিক করে দিলে আমাদেরকে হোমে নিয়ে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ ক্রিয়েশন, তারপর উপরে একটা প্লাস আইকন দেওয়া আছে, আপনারা জাস্ট নিউ ক্রিয়েশন এই প্লাস আইকনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে, তো আপনি আপনার যেই ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। আমি আমার মোবাইল ফোন থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এই ফটোটা আমার মোবাইল ফোন দিয়ে তোলা। তো এখন এই ফটোতে আমরা একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্টটা অ্যাড করার জন্য নিচ থেকে তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি ইফেক্টস, ইফেক্টসে ক্লিক করব। তারপর একদমই প্রথমে আমরা যে ইফেক্টটা পেয়ে যাচ্ছি সেই ইফেক্টে ক্লিক করে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু অটোমেটিকলি আমাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এই ইফেক্ট আমার সামনের অংশে অ্যাপ্লাই হয়েছে, আমি চাচ্ছি যে এটা আমার পিছনের অংশে অ্যাপ্লাই হোক। তো সেজন্য আমরা কি করব, এখানে একটি ব্রাশ আইকন দেখতে পাচ্ছি, ব্রাশ আইকনে ক্লিক করে দিব। তারপর এগুলো জাস্ট আমরা এখান থেকে ইরেজ করে দিব। ওকে, ইরেজ করে দিব। ইরেজ করে দেওয়ার পর নতুন করে আমরা ব্রাশ করে দিব। তারপর উপরে ইরেজের উপরে কিন্তু আমরা একটা ব্রাশ আইকন দেখতে পাচ্ছি, এই ব্রাশে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা জাস্ট আমাদের ব্যাক সাইডটা এভাবে একটু ব্রাশ করে নিব। ওকে, তো এই সাইডটা আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই সাইডটা ব্রাশ করে নিলাম। তারপর এখন আমরা এটাকে কাস্টমাইজ করে নিব সাইজগুলো। তো সেজন্য আমরা যে ইফেক্টটা ক্লিক করলাম সেই ইফেক্টটা কিন্তু থ্রি ডট দেখা যাচ্ছে, থ্রি ডটে ক্লিক করে দিব। তারপর এখানে স্পিড রয়েছে, স্পিডটা আপনি কতটুকু দিতে চান, আমি স্পিডটা এখানে 18 দিয়ে দিলাম। তারপর সাইজটা ছোট করে দিব, এটুকু করে দিব। তারপর ডেন্সিটি দেখতে পাচ্ছেন, ডেন্সিটি যদি বাড়িয়ে দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বডি থেকে যে প্রজাপতির মতো উড়ে যায় যে অংশগুলো সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 69 দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট ভিডিওটা প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পারফেক্টলি হয়নি, কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ভিডিওতে কিন্তু একটা সার্কেল দেওয়া আছে। এই সার্কেলটা আমি একটু মুভ করে নিই। সার্কেলটা মুভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বডি থেকে যে প্রজাপতির মতো উড়ে যাচ্ছে সে অংশগুলোর কিন্তু মুভ হয়ে গেছে, মানে পজিশন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পিছনের দিকেই যাচ্ছে, চাইলে আপনারা আরেকটু সামনের দিকে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবো, আবার ব্যাক চলে আসবো। এখন চাইলে আপনারা এখানে একটি পাখির ভিডিও অ্যাড করতে পারেন। তো মোশন ল্যাব অ্যাপটিতে অনেক ধরনের এলিমেন্টস রয়েছে, তো আমরা নিচ থেকে চলে যাবো এলিমেন্টে। এলিমেন্টে যাওয়ার পর এখানে আমরা পাখির বিভিন্ন ভিডিও পেয়ে যাবো। তো আমরা এখান থেকে একটু সামনে চলে যাচ্ছি, আমরা পাখি ক্যাটাগরিতে চলে যাবো। চলে আসলাম পাখি ক্যাটাগরিতে, তারপর এখানে চার নম্বর যে পাখিটা রয়েছে এলিমেন্টসটা সেটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু এই পাখির এলিমেন্টটা অ্যাড হয়ে গেল। এখন জাস্ট আমরা এটাকে জুম করে বড় করে নিব, তারপর আমাদের ফটোর একটা কর্নারে এটাকে বসিয়ে দিব। ওকে, কর্নার বসিয়ে দিলাম, এখন ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, ব্যাক আসার পর এখন গাইস আমাদের ভিডিওটি সেভ করে নিব। আমাদের কাজটা কিন্তু মোশন ল্যাব অ্যাপটি থেকে শেষ করে ফেললাম। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে কিছু অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেওয়া আছে, আপনি চাইলে ইচ্ছে মতো সাইজ দিয়ে নিতে পারেন। তারপর এখানে বিভিন্ন ফর্মেটে কিন্তু আপনার ভিডিওটা সেভ করতে পারবেন, ভিডিও ফর্মেটে সেভ করতে পারেন, গিফট ফর্মেটে সেভ করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন ফর্মেটে কিন্তু সেভ করা যায়। তো এখানে ডিউরেশন দেখতে পাচ্ছেন, তো আমি যেহেতু পিকচার দিয়ে ভিডিওটা তৈরি করেছি সো এখান থেকে আমাকে ডিউরেশনটা দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে 15 সেকেন্ডের ডিউরেশন দিয়ে দিব। তো আপনি আপনার স্ট্যাটাসটা যত সেকেন্ড রাখতে চান তত সেকেন্ড এখান থেকে ডিউরেশনটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 18 সেকেন্ড দিয়ে দিলাম, তারপর নিচ থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিব। এক্সপোর্টে ক্লিক করে দিলে গাইস আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। এখন গাইস আমাদের ভিডিওতে লেখা অ্যাড করার জন্য আমরা চলে যাবো ভিজুটি ইউনিকোড যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে।
অ্যাপটিতে আসার পর গাইস আমাদের নর্মাল লেখাটাকে ভিজুয়ালতে কনভার্ট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউনিকোডের নিচে একটা বক্স রয়েছে, আমরা জাস্ট ইউনিকোডের বক্সে ক্লিক করে দিব। তারপর গাইস এখানে আমরা স্ট্যাটাসে যে বাংলা লেখাটা লিখতে চাই সেটা জাস্ট লিখে দিব। তো গাইস আমি এখানে একটি লাইন লিখে দিচ্ছি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লাইন লিখে দিলাম। তো ইউনিকোডের বক্সের উপর কিন্তু আরেকটি বক্স রয়েছে, বিজয় বক্স। আমরা বিজয় বক্সে দেখতে পাচ্ছি কিছু আবল তাবল ইংরেজি লেখা উঠে গেছে। এখন জাস্ট আমরা এই লেখাগুলো কপি করে নিব। তো উপরে ইংরেজি লেখাগুলো কপি করার জন্য জাস্ট সিলেক্ট করে আমরা সবগুলো লেখা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট কপিতে ক্লিক করে দিব। গাইস বিজয়টি ইউনিকোড অ্যাপটি থেকে আমাদের লেখাটা কপি করে নেওয়ার পর এখন গাইস আমি পিকসার্ট অ্যাপটি ওপেন করে নিব, কারণ আমাদের যে লেখাটা রয়েছে সেটাকে সুন্দরভাবে সাজাতে হবে বা বিভিন্ন কালারে কনভার্ট করতে হবে। তো সেজন্য আমি পিকসার্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। পিকসার্ট ওপেন করে নেওয়ার পর সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। তারপর নিচে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর গাইস এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে একদম নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। তো এখান থেকে অবশ্যই আপনারা প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ট্রান্সপারেন্ট, আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। তো আমরা যে লেখাটা কপি করলাম সেটা এখানে অ্যাড করে দিব। তাই আমরা নিচ থেকে চলে যাব একটু সামনে, তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপর গাইস আমরা যে লেখাটা কপি করলাম সেটা জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর গাইস উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে উল্টাপাল্টা লেখা চলে আসছে। এখন আমরা এগুলো বাংলা করে নিব। বাংলা করার জন্য আমি নিচে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, অ্যারোতে ক্লিক করে দিব। তারপর আমি চলে যাব মাই ফন্টে। মাই ফন্টে যাওয়ার পর আমি এখানে নিচে চলে যাব, যেহেতু আমার পিকসারটে অলরেডি কিছু কাস্টম ফন্ট অ্যাড করা আছে। তো আমি এখান থেকে জাস্ট এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা বাংলা হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা স্টাইলিশ ফন্টে কনভার্ট হয়ে গেছে। তো যদি আপনি শিখতে চান কিভাবে পিকসারটে বাংলা ফন্ট অ্যাড করবেন এবং এই ফন্টগুলো কোথায় পাবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য সামনে এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনার প্রয়োজন হয় রিলেটেড ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো গাইস এখন আমরা এই লেখাটাকে খুবই সুন্দরভাবে সাজিয়ে নিব। তো সেজন্য আমরা এটাকে কপি করে নিব বা ডুপ্লিকেট করে নিব। তাই উপরে একটা লেয়ার অপশন রয়েছে, লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে অবশ্যই ডুপ্লিকেটে ক্লিক করে দিব। ডুপ্লিকেটে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের এই লেখাটা ডাবল হয়ে যাবে। এখন আমি এটাকে ডাবল ক্লিক করে কিছুটা কেটে নিব। শুধুমাত্র পৃথিবীতে টাকার গরমে এই লেখাটা পর্যন্ত রাখবো। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আমাদের দ্বিতীয় যে কপিটা রয়েছে সেটা সিলেক্ট করে বা ডাবল ক্লিক করে আমরা জাস্ট প্রথমে লেখাটা এখান থেকে ডিলিট করে দিব, মানে ক্লিয়ার করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লেখাটা দুইটা ভাগে ভাগ করে ফেললাম। ভাগ করে নেওয়ার পর এখন জাস্ট আমরা এটাকে ইচ্ছা মতো কালার করে নিব। কালার করে নেওয়ার জন্য উপরে লেখাটাতে ক্লিক করে দিব। তারপর এটাকে টেনে একটা পারফেক্ট সাইজ দিয়ে দিলাম। তারপর নিচ থেকে চলে যাবো কালারে। কালার যাওয়ার পর এখান থেকে আমি একটু ইউলো টাইপের কালার দিয়ে দিব। এই যে ইউলো টাইপের কালারটা দিয়ে দিলাম গাইস দেখতে পাচ্ছেন, চাইলে এখান থেকে শ্যাডো একটু অ্যাড করবো। শ্যাডোতে ক্লিক করে দিলে এই লেখাতে শ্যাডো অ্যাড হয়ে যাবে। তারপর নিচের বাংলা লেখাটা তো ক্লিক করবো, এটা তো শ্যাডো অ্যাড করে দিব। জাস্ট ক্লিক করে দিলে অ্যাড হয়ে যাবে। এখন গাইস উপরে লেখাটা আমরা একটু বড় করে নিব সাইজটা। ওকে, বড় করে এটাকে মিডলে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর গাইস এখানে রেখে দিলাম। তারপর গাইস আমরা সাদা যে লেখাটা রয়েছে নিচে সেটা একটু ছোট করে নিব, যাতে আমাদের লাইনটা দেখতে সুন্দর হয়। ওকে, ছোট করে এটাকে এখানে বসিয়ে দিব। তো আমাদের লেখার শেষে একটু ডট ডট অ্যাড করব, তাই আমি এটাকে ডাবল ক্লিক করে এখানে কিছু ডট অ্যাড করে দিব। তো এখানে কিছু ডট অ্যাড করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এটাকে টেনে বড় করে দিব। ওকে, বড় করে দিলাম। এখন জাস্ট এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ঠিক হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে সেভ করে নেব। তার আগে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর উপরে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করে দিলাম। গাইস পিকসার থেকে আমাদের লেখাটা সেভ করে নেওয়ার পর এখন জাস্ট আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব, কারণ আমাদের বাকি সম্পূর্ণ কাজটা ক্যাপকাট অ্যাপটি দিয়ে করে নিতে হবে। তাই জাস্ট আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন করে নেওয়ার পর গাইস উপরে নিউ প্রজেক্ট যে লেখাটা রয়েছে সেই লেখাটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, নিচ থেকে অ্যাড ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস মোশন ল্যাব অ্যাপ থেকে আমাদের সেভ করা ভিডিওটি এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিডিওতে প্রথম একটি ইফেক্ট অ্যাড করব বা ইন অ্যানিমেশন অ্যাড করব, সেজন্য আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে আমরা ফেড ইন যে অ্যানিমেশনটা রয়েছে দুই নম্বরে আমরা ফেড ইনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেকেন্ডটা একটু বাড়িয়ে দিলাম, 0.8 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস এখানে আমাদের লেখাটা অ্যাড করব। লেখাটা অ্যাড করার জন্য নিচ থেকে ওভারলেতে ক্লিক করব, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর আমরা চলে যাব ফটোসে। ফটোসে যাওয়ার পর আমরা যে লেখাটা সেভ করলাম পিকসার থেকে সেই লেখাটা দেখা যাবে। আমরা জাস্ট এখান থেকে লেখাটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসলো। এখন আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে লেখার সাইজটা দিয়ে নেবেন। তো আমি এই সাইজটা দিয়ে নিব। তারপর এটাকে উপরে একদম মিডলে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখন গাইস আমরা এই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। জাস্ট টেনে দিলে সম্পূর্ণ ভিডিওতে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর গাইস আমরা এই লেয়ারে একটা অ্যানিমেশন অ্যাড করব, ইন অ্যানিমেশন। তো সেজন্য আমরা আবার চলে যাব অ্যানিমেশনে। তারপর এখান থেকে ফেড ইনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেকেন্ডটা বাড়িয়ে দিচ্ছি, প্রায় 1 সেকেন্ড দিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাই যে আমাদের ভিডিও রেজাল্টটা কীরকম হলো। ওকে, এখান থেকে প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেল। তো আমরা আমাদের ভিডিওতে একটি শেক ইফেক্ট অ্যাড করব, যাতে আমাদের ফটোটা একটু নড়াচড়া করে।
তো সেই ইফেক্ট অ্যাড করার জন্য আমরা নিচ থেকে চলে যাব ইফেক্টসে, এখান থেকে চলে যাব ভিডিও ইফেক্টসে। ভিডিও ইফেক্টসে আসার পর গাইস আমরা ট্রেন্ডিং এ অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব। ট্রেন্ডিং এ থাকা 2 নাম্বার সিরিয়ালে 3 নাম্বার যে ইফেক্টটা রয়েছে প্লে প্যান্ডল, আপনারা জাস্ট এই ইফেক্টটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট টিক মার্কে ক্লিক করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা অতিরিক্ত পরিমাণ রয়েছে এখানে ইফেক্টটা, তাই আমরা নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। তারপর এখান থেকে ইন্টেনসিটিটা বাড়িয়ে আমরা এখান থেকে 20 দিয়ে দিতে পারি। তারপর এখান থেকে স্পিডটা কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এখন ভিডিওটা প্লে করলে দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটা ইফেক্ট কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন জাস্ট টিক মার্কে ক্লিক করে আমরা এই ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তারপর এটাকে প্রথম পর্যন্ত দিয়ে দেবো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট লেয়ারটা টেনে বড় করে দিব। বড় করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফটোর যে ভিডিওটা রয়েছে সেটাতে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু লেখাটাতে অ্যাপ্লাই হয়নি। তো লেখাটাতেও অ্যাপ্লাই করার জন্য নিচ থেকে আপনারা চলে যাবেন অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পর এখান থেকে অল ভিডিওজে ক্লিক করে দিবেন। অল ভিডিওজে ক্লিক করে দিলে গাইস একসাথে সম্পূর্ণ ভিডিওতে এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এখন জাস্ট আমি আপনাদেরকে শুরু থেকে ভিডিওটা প্লে করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা প্রায় কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা অডিওটা অ্যাড করে নিব। তো অডিওটা অ্যাড করার জন্য একদম ভিডিও শুরুতে চলে আসবো, তারপর নিচ থেকে চলে যাব অডিওতে। এখান থেকে আমরা চলে যাব সাউন্ডসে। সাউন্ডসে যাওয়ার পর গাইস আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো সাউন্ড দেখা যাবে। আমি এখান থেকে মেমোরিতে চলে যাব ফ্রম ডিভাইস। তো দেখতে পাচ্ছেন আমাদের মেমোরিতে যতগুলো সাউন্ড রয়েছে সবগুলো সাউন্ড এখানে দেখা যাচ্ছে। তো আমি আমার মেমোরি থেকে একটি সুন্দর সাউন্ড অ্যাড করে দিলাম। তো আপনি আপনার পছন্দের একটি মিউজিক অথবা সাউন্ড অ্যাড করে দিবেন। এখন গাইস আমরা মিউজিকের অতিরিক্ত অংশটা ডিলিট করে দিব, তাই এখানে অডিও লেয়ারটাতে ক্লিক করে স্প্লিট করে দিব। সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। গাইস আমাদের কাজটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল। এখন গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর রেজাল্টটা, মানে আউটপুটটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা সব কিছু কিন্তু পারফেক্টলি এডিট করে ফেললাম শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে। তো আমার ভিডিওটি যেহেতু এডিটিং কমপ্লিট, তাই আমি এখান থেকে ভিডিওটি সেভ করে নেব। ভিডিওটি সেভ করার জন্য উপরে একটি সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং আপনার মোবাইল ফোন দিয়ে করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।